দর্শক আমি এখন আসি বগুড়া আজিজুল হক কলেজ সিবিসে। এখানে গোসল করে খুব মজা পাচ্ছি, অনেকদিন পর জীবনের প্রথম গোসল করতে আসছি। সো আপনি গোসল করতে আসতে পারেন। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। প্রাণপ্রিয় আজিজুল হক কলেজ এখন মহাসমুদ্রে রূপান্তরিত হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাসের চতুর্দিকেই পানি, কারণ খুব সামান্য বৃষ্টিতে পানি হয়, কিন্তু অতিবৃষ্টির কারণে এখন প্রচুর পরিমাণে পানি হয়েছে। সেখানে অনেকটা নদীর মতো লাগছে, অনেকেই মোটর সাইকেল নিয়ে রাস্তা দিয়ে সেই সিবিসির মতো যাচ্ছে। এটাকে আমি নাম দিয়েছি নতুন করে সরকারি আজিজুল হক কলেজ সিবিস বগুড়ায়। এই নতুন সিবিসে আপনাকে স্বাগতম। আপনি অবশ্যই এই সিবিস দেখতে আসবেন এবং গোসল করতে আসবেন, কারণ আমি আপনারা দেখেছেন যে শুরুতে আমি গোসল করেছি, অসংখ্য লোকজন ছেলে বাচ্চা শুরু করে সবাই এখানে গোসলের জন্য বা মজা নেওয়ার জন্য হলো এই ক্যাম্পাসে চলে এসেছে। আপনি যদি বিশেষ করে এখন বগুড়া শহরে থাকেন তো অবশ্যই এখানে গোসলের জন্য আসবেন। দেখুন কত সুন্দর, একদম ক্যাম্পাসটাতে পানিতে ভরপুর। অনেকে আবার মেয়েরাও এসেছে টিকটক করার জন্য, আপনি টিকটক করার জন্য আসতে পারেন, বাইক নিয়েও আসতে পারেন, যদি পারেন নৌকা নিয়ে আসতে এই মুহূর্তে সবচাইতে বেশি ভালো হবে এই আজিজুল হক কলেজে। অনেকেই আবার দেখছেন যে সাইকেল খেলা দেখাচ্ছে, সো আপনি সাইকেল খেলাও দেখাতে পারেন, সাইকেল নিয়ে আসতে পারেন, ভিন্ন স্বাদের মজা পাবেন। বাচ্চারাও এখানে লাফিয়ে লাফিয়ে নাচ গান সহ গোসলে মত্ত হয়ে গিয়েছে, সত্যিই অনেক মজাদার, এত মজা এর আগে পায়নি। এর মাঝে আবার অনেকে এখানে ফুটবল খেলতে আসছে, আমি নিজেও ফুটবল খেললাম এদের সঙ্গে, খুবই ভালো লেগেছে। আসলে ক্যাম্পাসে এখন, ক্যাম্পাসে অন্য সময় ছাত্ররা ভরপুর থাকে, এখন রয়েছে সবাই খেলার জন্য এসেছে। হ্যাঁ দর্শক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং খুব দ্রুত চলে আসবেন আজিজুল হক কলেজে।